বুঝতে পারছো না তো আমি কি করছি? আমি খুঁজছি, কি খুঁজছি? কন্টেন্ট খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট খুঁজছি। কন্টেন্ট হারিয়ে গেল তো, কি হলো? বরযাত্রী বরযাত্রী করে যাত্রী, তোমাদের তো কন্টেন্ট হারিয়ে গেল। বর বউ তো এখন মিলন হতে চলেছে, তাহলে এবার তোমরা কি নিয়ে ভিডিও করবে? যাও অন্য জায়গায় গিয়ে এবার কন্টেন্ট খোঁজো। বেজেছে ঢাক ঢোল, বাজনা বাজছে, দ্রুম 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 দ্রুম, কানে আওয়াজ আসছে। খাওয়া শেষ বরযাত্রী করে যাত্রী, খাওয়া শেষ। কোন পক্ষ তুমি? এই আমার ভিডিও যে দেখছো, কোন পক্ষ? বরযাত্রী না কোনে পক্ষ, আর কন্যা যাত্রী না বরযাত্রী, কে তুমি বলো বলো বলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যে পক্ষই হও না কেন, বর পক্ষই হও আর কন্যা পক্ষই হও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখো এবং মজা যদি লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবে। গেম তো পুরো উল্টে গেল, পুরো উল্টে গেছে। এবার কত কিছু চলছে, কত কিছু চলছে, কি হলো বরযাত্রীরা? চলো ভিডিও নামাও, কন্যা যাত্রী তোমরাও নামাও, অভাব নেই কন্টেন্টের। এই মাত্র শুরু হলো কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য আবার নতুন করে কন্টেন্ট, কারণ বরপক্ষ যারা ছিলে মুখে তো ঝামাটি ঘষে দিল, মুখে ঝামাটি ঘষে দিল, ঠিক আছে? বর বউয়ের মিলন চলছে, এবার মিলন হতে চলেছে, এবার বরযাত্রী কন্যা যাত্রীদের কী হবে সেটাই দেখার বিষয়। তো তোমরা আমার ভিডিওগুলোকে দেখবে শেষ অবধি এবং শেয়ার কমেন্ট করবে, কিন্তু না হলে কী করে বুঝবে যে বরযাত্রী বা কন্যা যাত্রীর কী হলো? বরযাত্রী কন্যা যাত্রীর কন্টেন্ট হারিয়ে গেল, কন্টেন্ট। এবার তারা নতুন কন্টেন্ট খুঁজে বেড়াবে। বরপক্ষ, ও বরপক্ষ, একদিকে কিন্তু ভালোই হয়েছে, বর বউয়ের যদি মিলন ঘটে তাহলে ভালোই হয়েছে, বলো? বরপক্ষ তো চাইছিলই না যে মিলন ঘটুক, সেই জন্য তো অন্যকারের বরকে নিয়ে চুমা চাট্টি ঢল ঢলি শুরু করে দিয়েছিল, যাতে অপর পক্ষে কোনো পক্ষে জলে জ্বলন মানে একবারে জ্বলে উঠল, জ্বলে উঠে বরকে ছাড়ে, এবার বরের সাথে থাকবে একসাথে, ঠিক আছে? পুরো দেখবে এবং টেনে টুনে দেখবে না, আমি বেশি বড় বড় ভিডিও করি না, করতে ভালোবাসি না, তবে আমি জানতাম যে এটাই একদিন হবে এবং ঝামাটি ঘষে গেল বর পক্ষকে।